আসসালামু আলাইকুম গাইস, রান্নাবান্না উইথ সাইনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, ডিমের কারি। নিয়ে নিয়েছি ডিম 4টে, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা 5 ফোড়ন, সর্ষের তেল, লবণ, ধনে, জিরে, আদা, রসুন, লঙ্কার পেস্ট আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি ডিমগুলো চিরে নিচ্ছি, লবণ আর হলুদ মেশালে ভেতর অবধি ঢুকবে। এই জন্য এবার আমি গ্যাসটা চালু করে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখুন, ডিমগুলো এইরকমভাবে ভাজতে হবে। এবারে আর ওই তেলে আরও অল্প তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমার। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে দিয়ে পরে আমি খানিকক্ষণ কষব পানি দিয়ে। এই দেখুন, আমি প্যানে দিয়ে দিলাম। মশলাটার গন্ধ যতক্ষণ না ছাড়ে ততক্ষণ অবধি মশলাটা কষতে হবে। এই দেখুন, পানিটা টেনে নিয়েছি। আমি আবার পানি অল্প অ্যাড করলাম, আবার কিছুক্ষণ কষতে হবে। যখন তেল ছেড়ে যাবে, আবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন, আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এ ফুটে গেলে এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, একদম লো আছে। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখ, বানানো যত সহজ খেতেও খুব সুস্বাদু। আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার ডিমের কারিটা হয়ে গেছে। এই দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওটা লাস্ট থেকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।